और फाइनली गाइस আমাদের সালাদ চলে এসেছে। তো গাইস এখন আমরা চলে এসেছি শিমলা বিরিয়ানিতে। এর আগে শিমলা বিরিয়ানিতে আমি অনেকগুলি ব্লগ বানিয়েছি, কিন্তু এটা হচ্ছে নতুন ব্রাঞ্চ শিমলা বিরিয়ানি, যেটা রাজারহাটে অবস্থিত। চলুন দেখতে হবে দুটো গাই নতুন ব্রাঞ্চে আমি প্রথম এসেছি ব্লগ বানাতে। চিকেন বিরিয়ানির প্রাইসগুলি দেখুন, এখানে লেখা আছে আর কাবাবের প্রাইসও লেখা আছে। কাবাব তন্দুরি সব প্রাইস লেখা আছে। ম্যাডাম চলে এসছে ফাইনালি। ফাইনালি আমাদের চিকেন টিক্কা কাবাব চলে এসছে ম্যাডাম। আপনারা আসুন ট্রাই করুন। আমাদের চিকেন বিরিয়ানি চলে এসছে শিমলা বিরিয়ানিতে। ম্যাডাম ভেন্ডিং, ম্যাডাম প্লেটিং, ম্যাডাম দেখতেই পাচ্ছে, ম্যাডাম খেয়ে দেখবে কিরকম টেস্ট আপনাদের বলবেন। কোয়ান্টিটিটা দেখুন অনেকটা আছে। কুকুরটা একটু অয়েলি আছে, হ্যাঁ কুকুরটা একটু অয়েলি, ওটা কিন্তু হাতে দেখুন তেল লাগছে না। চিকেনের পিসটা দেখুন মোটামুটি লেগ পিস আমারটা গরম দেখাতে পাচ্ছে না আর কি। মাংসগুলো সফট আছে দেখুন, চিড়ে যাচ্ছে টানছে চিড়ে যাচ্ছে। আপনারা আসুন ভালো লোকে ইন্সপায়ার করছি, আমরা এনজয় করুন। এটা শিমলা বিরিয়ানির নতুন ব্রাঞ্চ চিনার পার্কে এটা অবস্থিত। আগে শিমলা বিরিয়ানির সব আমি বাইপাসে করেছি, চিনার পার্কের এই ব্রাঞ্চে আমি প্রথম আসলাম যে ব্লগ বানাতে। সালাড, 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 সাল